কোথাও যে তোমা দেখা পাচ্ছি না পাখিরা কোকো পাখিনি আমি যে তোমাকে সারা বন তন্ন তন্ন করে খুঁজে বেড়াচ্ছি আমি তোমার কোথাও কোন জায়গায় দেখা পাচ্ছি না পাখি নাই কোথায় পাখিরাজ আমি যে কিছুতেই তোমার দেখা পাচ্ছি না এই তো আমি এখানে ও আমার পাখিরাজ পাখিরাজ তুমি রয়েছ আমি তোমাকে কত জায়গায় কত খানে খুঁজে বেড়াচ্ছি তুমি জানো ওগো পাখিরাজ আমিও তো তোমাকে কত জায়গায় খুঁজেছি এই সারা বন আমি তোমাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও তোমার দেখা পাইনি বলো তো তুমি কোথায় ছিলে আমাকে বলো ওগো পাখিনি বলো পাখিরাজ তুমি জানো না তোমাকে সাত দিন আমার এই বাসায় রেখে আমি ওই অনেক দূরে চলে গিয়েছিলাম এটা কি তুমি বুঝতে পারোনি না পাখিরাজ আমি যে সাত দিনের অনহারে কিছুই মনে রাখতে পারিনি তাই তো তোমাকে সারা বনে আমি খুঁজছি বলো না আমার যে ভালো লাগছে না বলো না তুমি কোথায় ছিলে ও পাখি নেই তুমি কথা কেন বললে আমি সাত দিন ধরে তোমাকে এই বাসায় রেখে আমি অনেক দূরে চলে গিয়েছিলাম তারপরে তুমি কোনো দিন আহার গ্রহণ করোনি আমি জান চলতে পারছি না আমার যে বড্ড খিদে পেয়েছে তুমি আমাকে খাবারের ব্যবস্থা করে দাও পাখিরা ওগো পাখিনি
আমি পারছি না, আমি তোমাকে এই মুহূর্তে খাবারের ব্যবস্থা করছি। আমার আমার যত কষ্ট হোক আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করবই, কি করব। ওকে পাখিনি, ওই তো দেখা যাচ্ছে কমল বিল, ওই কমল বিলের মাঝে গিয়ে তুমি কিছু আর করে এসো। সত্যি বলছো? হে পাখিনি, চলো পাখিরাজ একসাথে যাব। আমি যে চলতে পারছি না, আমাকে তোমার সঙ্গে যেতে হবে। হ্যাঁ পাখিরাজ, আমাকে নিয়ে চলো তোমার সঙ্গে। হে এসো পাখিনি, চলে এসো আমার সঙ্গে। কানে সেরে পাখিনি আধারে হির লাগিয়া ও কি আহাই গা, কাঁচির পাখিনি আধারে হির লাগিয়া। ওকে পাখিনি, আমি এখন তোমার কাছে এসে পড়েছি, আমি যার চলতে পারছি না। হ্যাঁ পাখিনি, তোমার কোনো ভয় নেই পাখিনি, আমি তো আছি নাকি। পাখি নিজে কয়ুরি কথা, হাই গো পাখিরা দেরো কাছে, হাই গো খিদায়া আমি চলতে না পাহাড়ি, আহার তুমি করাও রে। হে পাখিনি, হা পাখিনি, তুমি তুমি তো নিষ্পার হয়ে যেও না, আমার যত কষ্ট হোক আমি তোমাকে আহার এনে দেবো, আমি তোমাকে আহার খাবো। এই কথা হাসু দিয়া গো পাখিরা, হাই গো কহিতে এহলা গিল ও গো, হাই গো উইরা যাহিয়া খাওগা গো আধার কমল বিহি ইলের মাঝে। ওগো পাখিরাজ, ওগো পাখিরাজ, আমি যা চলতে পারছি না পাখিরাজ, পাখিরাজ, আমি যা চলতে পারছি না। আমি এসেছি, আমি তোমার কাছে এসেছি। এই কথা শু নিয়া গো পাখিনি, হাই গো শুনাইয়া ওহরাহাল দিল ও গো, হাই গো কমল বিলের মাঝে গো যায়া দুরাসা অন দিল। পাখিনি কমল বিহনের মাঝে গো যাইয়া, হাই গো দুরাসা দিল ও গো, হাই গো বহতার পাহাতার উপরে গো আদার দেখিতে এ পাইল। পতার পাতার উপরে গো আধার, হাই গো দেখিতে এ পাইল ও গো, হাই গো তল মহল দেখা গো আধার খাইতে এ লাগিল। আস্তে শিখাও, চলে কেউ না, চল নেই তো, চল চল কোথায় ভাই। ওগো পাখিনি, ওগো পাখিরাজ, হ্যাঁ বলো বলো। আমার যে বড্ডই ভালো লাগছে, আমি আহার খেয়ে পেট ভরে গেছি, আমার খুব ভালো লাগছে। তাই? হ্যাঁ, এবার এসো তুমি কি আমার সঙ্গে আমার সেই গৃহে চলে যেতে পারবে? আমি যেতে পারবো, চলো। আজ যেন তোমাকে পেয়ে অনেক ভালো লাগছে, তাই তো, চলো। ওগো পাখিরাজ, হে পাখিনি, চলো। আমার যেন কেমন লাগছে, কেন আমি ওই আহার খাওয়ার পর
থেকে আমার পেটের মধ্যে ভীষণ ব্যথা করছে। একই বলছো পাখিটি? না পাখিটি তাহলে না, তুমি এই মাত্র বললে চলো আমার আহার খাওয়া শেষ হয়েছে, আমি এখন সুস্থ হয়েছি, আর তুমি এখন নার্ভাস হয়ে পড়ে গেছো। আমি আর পারছি না, ভীষণ যন্ত্রণা হচ্ছে পাখিরাজ। এই কথা হাসু নিয়া গো পাখিটি, হাই গো তহলে আহিল হাই গো কমল বিলের মাঝে গো এসে পাখিনি ইহারায় পাখিনি তোমাকে পাঠতে হবে, তোমাকে আমার জন্য একটু তোমাকে বেঁচে থাকতে হবে। যেইখান হইতে খাই চাল গো আধা খাই গো সেইখানে লীল ও গো খাই গো আপনার সুদা পেটের গো ব্যথা ভালো চলো আমরা চলে যাব, আমরা চলে যাব, চলো যেখান থেকে এসেছিলাম আমরা সেখানে স্বর্গপুরে চলে যাব, চলো পাখিরাজ চলো চলো।